চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাবিবুল্লাহ কাসিমী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ সংশোধনের তিনটি কর্মসূচি এবং প্রোগ্রাম দিয়ে প্রেরণ করেছেন। এই আয়াত থেকে হযরত হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ এই কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, একটি হচ্ছে তালিম আহকাম, শরীয়তের আহকামের শিক্ষা দেওয়া, অর্থাৎ সুশিক্ষিত জাতি গঠন করা। আরেকটি হচ্ছে তাহজিব আখলাক, চরিত্রবান সমাজ গঠন করা, সৎ চরিত্রবান সমাজ গঠন করা। আরেকটি হচ্ছে তনজিম আমাল, সিয়াসত, অর্থাৎ সুশৃঙ্খল জাতি গঠন করা। এই তিনটি প্রোগ্রাম দিয়ে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 1400 বছর আগে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বল্প সময়ের ভিতরে এই তিনটি প্রোগ্রামের বাস্তবায়নের মাধ্যমে একটি সুশিক্ষিত জাতি গঠন করেছেন এবং একটি সচ্চরিত্রবান সমাজ গঠন করতে সক্ষম হয়েছেন এবং সুশৃঙ্খল একটি জাতি এবং রাষ্ট্র গঠন করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সক্ষম হয়েছেন। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি আমরা দেখেছি এবং ইতিহাস শুনেছি, আমাদের মুরব্বীগণ, দেশের ভারতবর্ষের শীর্ষস্থানীয় উলামায়ে কিরামগণ এই পার্টির নেতৃত্ব দিয়েছেন। তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য সর্বাত্মক সংগ্রাম করে গেছেন এবং ভারতবর্ষের প্রায় মুসলমান জাতি ঐক্যবদ্ধভাবে নিজাম ইসলাম পার্টির পতাকা তলে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছিল। আবারও আমরা আল্লামা সরোয়ার কামাল আজিজের নেতৃত্বে সারা বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পতাকাকে সমাজের সর্বত্র উড্ডীন করবো ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা দিদারুল আলম, আজকে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির জাতীয় কাউন্সিল আমরা দেখে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি সাধারণ পরিবার থেকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে নিজাম ইসলাম পার্টি শোনা যায়, কিন্তু মাঠে ময়দানে পাওয়া যায় না। দুঃখের বিষয়, আমরা যে এলোমেলো, আমরা যদি নিজাম ইসলাম পার্টির সম্পর্কে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রীয় নেতৃবৃন্দদের সাথে আলোচনা করি, এদের পরিচিতি আসে। এরা বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির একসময় কর্মী ছিলেন, একসময় নেতা ছিলেন, এরাই বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সদস্য ছিলেন। এরা বিভিন্ন দুঃখ প্রকাশ করে বলে আমাদেরকে, আমি তিনি নিজাম ইসলাম পার্টির একজন সদস্য, একজন পরিবার, আমি আজকে পিছিয়ে গেলাম কেন? তাহলে বোঝা যায় আমাদের কর্মদক্ষতা, আমাদের যে দাওয়াত, আমাদের যে যোগাযোগ, আমরা অনেক পিছনে। আমরা এই 12 মাসের ফলাফলে নিজাম ইসলাম পার্টির পুনরায় একটি রূপ আমরা ফিরে পেয়েছি, যে আমাদের মুরব্বীরা, নেতৃবৃন্দ আমাদের সাথে যেভাবে সাড়া দিচ্ছে, আমরা যদি এভাবে আমাদের কর্মপরিধি আমরা যদি দাওয়াত চালাই যাই, আশা করি আমরা আগামী 1 বছরে নিজাম ইসলাম পার্টিকে আবার পুনরায় বাংলাদেশে সিনিয়র একটি ইসলামিক রাজনৈতিক দল হিসেবে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আমাদের সকল নেতৃবৃন্দ এবং সদস্যদের নিকট আহ্বান রাখি, আমরা আমাদের বর্তমান যেভাবে দাওয়াত এবং যেভাবে সাংগঠনিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাওয়ার জন্য আমরা আশা রাখি, নিজাম ইসলাম পার্টি যেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা যদি সকলেই দায়িত্বশীলতার সাথে এই বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নিজাম ইসলাম করার জন্যে আমরা সকলে ইনশাআল্লাহ কাজ করব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং সেইভাবে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আজিজুল হক। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির শুরু লগ্ন থেকে শাইখুল ইসলাম আল্লামা সিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে হযরত মাওলানা আতাহারি সাহেব রহমতুল্লাহ আলাই হয়ে বর্তমান পর্যন্ত যে সকল
মুরব্বিয়ান আমাদের মধ্যে জীবিত আছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করছি, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহে মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির এমন একটি পার্টি, এমন একটি দল যে বাংলাদেশ গঠনকল্পে, বাংলাদেশ সৃষ্টির মধ্যে যার অংশ রয়েছে। আমরা অনেকে জানি যুক্তফ্রন্টের নির্বাচনে একটি প্রবাদ, একটি ঐতিহাসিক একটা স্লোগান ছিল, হক বাসানি আতহার আলী। আমরা অনেকে জানি এই বিষয়টা, হক বাসানি আতহার আলী। কিন্তু কালের ক্রমে, কালের প্রেক্ষাপটে আমাদের দুর্বলতার কারণে সেই জায়গায় আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের পরিণতিতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের মধ্যে অন্য সবগুলি দলের নাম আছে কিন্তু নেজাম ইসলাম পার্টির নাম নেই। অত্যন্ত আফসোস এবং দুঃখের সাথে আজকে আমাদের সেটা স্বীকার করতে হয় এবং আমরা সেটা অনুভব করি। কাজেই এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের বর্তমান পার্টির সংগ্রামী মহাসচিব মুফতি মুসা বিন ইজাহারের নেতৃত্বে আমরা যেভাবে আজকে হাল ধরেছি পার্টির, আমি আশা রাখব এই আজকে জাতীয় সম্মেলন থেকে, এই জাতীয় অধিবেশন থেকে বাংলাদেশের প্রত্যেকটি মহানগর, প্রত্যেকটি জেলা, উপজেলায় যেন আমরা এই বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কমিটিগুলি সুন্দরভাবে করে আমরা যেন পুনরায় আবার ঘুরে দাঁড়াতে পারি। সেই সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন অচিরেই আমাদের পার্টির নির্বাচন কমিশন কর্তৃক যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন আমরা লাভ করতে পারি। সেই জন্য আমাদেরকে গঠনমূলক দিক নির্দেশনা আজকের এই মহা অধিবেশন থেকে আমাদেরকে দেওয়া হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার ময়মনসিংহ মহানগরের সংগ্রামী আমির হযরত মাওলানা ওমর ফারুক। দেশের এক ক্রান্তি লগ্নে আহ্বান করা হয়েছে, যখন আমার প্রিয় মাতৃভূমি নেতৃত্ব শূন্যতায় রয়েছে, দেশের মানুষ আজ এক বলিষ্ঠ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, এমনই এক দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আজকের এই জাতীয় পরিষদের অধিবেশন। আজকের এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। আমরা যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আজকের এই অধিবেশনে উপস্থিত হয়েছি জাতীয় নেতৃবৃন্দের আহ্বানে, আমাদের একটি দাবি, আজকে জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চ থেকে এমন একটি কর্মপন্থা ও কর্মসূচি ঘোষণা করবেন যেই কর্মপন্থা ও কর্মসূচির আলোকে আমরা বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সমস্ত নেতা কর্মী বাংলাদেশ নেজাম ইসলাম পার্টিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিব, এবং বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি আজকের দিনে যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচির আলোকে এদেশের মানুষের মুক্তি অর্জিত হবে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হবে, এদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, এদেশের গণতন্ত্র সুসংহত হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আমির কারি ফজলুল করিম জেহাদি। আজকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ 30 বছরের বিগত ইতিহাসে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাংগঠনিকভাবে, সাংগঠনের সিস্টেমে, দলের গণতন্ত্র মূলনীতির মাধ্যমে বিগত 30 বছরের ইতিহাসে একটি সাধারণ পরিষদের অধিবেশন ডাকায় আমি সর্বপ্রথম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার বিশ্বাস, আমি ইসলামী ছাত্র সমাজের ফরম পূরণ করেছিলাম 1982 সালে, সেই আমার নেতা আব্দুল হালে নিজামী এবং মাজেদ ভাই আজকে উপস্থিত। আমি বেশি বক্তব্য রাখব না, নেজাম ইসলাম পার্টির পরিচয় দিতে গিয়ে
আমরা নিজেকে গর্ববোধ মনে করি, উৎফুল্ল মনে করি যে একটি দিনের হকানি ওলামাদের গোড়াম জাগের ত্যাগ তাদের ইতিহাস বলতে গেলে সারাদিনও ফুরাবে না। উপমহাদেশের থানবীর সিলসিলার একমাত্র হকানি ওলামা কেরামদের হাতের গোড়াম এই নিজাম ইসলাম পার্টির। আমি মনে করি তার গঠনতন্ত্র মূল নীতিকে মেনে দেশের পরিস্থিতি সামনে রেখে গঠনমূলক কর্মসূচি এবং তার দাওয়াত যদি আমরা সামনে রেখে নিয়ে যাই, দিন দিন ইনশাআল্লাহ নিজাম ইসলামের জোয়ার বয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি বছর টার্গেট করে 27টি জেলা মতো আমরা কমিটি গঠন করেছি। আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রামের কথা বলছি, চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর। আজ যেহেতু নিজাম ইসলাম পাড়ের উর্বরঘাটি, সেই হতিব আজমের উর্বরঘাটি বাংলাদেশ নিজাম ইসলাম পাড়ের একটি গণ জোয়ার শুরু হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হকানি এই সংগঠনের যে হকানি সত্যিকার ইসলামের দাওয়া নিয়ে যে জোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সারা বাংলাদেশের 66 জেলা কমিটির মাধ্যমে আমরা আগামী সাধারণ পরিষদের আগে আগে সম্পূর্ণ জেলা কমিটি করে যদি আমরা কর্মসূচি ভিত্তিক এগিয়ে যাই, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন সত্যিকার ইসলামী আন্দোলন নিজাম ইসলাম পার্টির পতাকার মাধ্যমে হতে পারে। যে নিজাম ইসলাম পার্টি এদেশের ইতিহাসে একমাত্র প্রচারিত, বিশ্বের ইতিহাসে হকানি সত্যিকারের ইসলামী সংগঠন হলো বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি। সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মেহনত করা ফরজ ঠিক কিনা? আমি তৌহিদী জনতা, যারা নেতৃবৃন্দ আছেন, আমরা সময়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখব। আমরা যারা সামনে বসে আছি, আমরা এক সিট পরে পরে বসবো, এটা স্বাস্থ্যবিধির কারণে আমাদের হল কর্তৃপক্ষের বিশেষ আহ্বানে আমাদের পরে বিষয়টা আছে, আমরা সকলেই এক সিট পরে পরে বসবো। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাঙ্গামাটি জেলার সংগ্রামী আমির হযরত মাওলানা মোহাম্মদ আলম সাহেব। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যথাসময় উপস্থিত হয়ে আমাদের পূর্বপুরুষদের সেই আমানত নিজাম ইসলাম পার্টির পুনরুত্থানকে যথাযথভাবে তৃণমূল পর্যায়ে আজকের অধিবেশনের সম্মানিত আমিরে নিজামের পক্ষ থেকে যে নীতি নির্ধারণী বক্তব্য দিয়ে আমাদেরকে যে তৃণমূল পর্যায়ে পৌঁছাবেন, সেই নীতি নির্ধারণী পর্বের সিদ্ধান্ত অনুযায়ী যেই কোনো কঠিন কঠিন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য সকল নিজাম ইসলাম পার্টির মধ্যে মুজাহিদদের উদত্ত আহ্বান জানাই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাখবেন কুমিল্লা জেলার সংগ্রামী আমির হযরত মাওলানা আব্দুস সাত্তার। নিজাম ইসলাম পার্টি একটি ঐতিহ্যবাহী মুরব্বিয়ানে আমাদের মুরব্বিদের একটি ইসলামিক পার্টি, কিন্তু এই পার্টির আসলে আজকে আমাদের নিজাম ইসলাম পার্টির অস্তিত্ব চলে গেছে আমাদের কাছ থেকে। আজকে আমরা এই নিজাম ইসলাম পার্টির কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। যাই হোক, যারা এই নিজাম ইসলাম পার্টি নিয়ে যারা আগাইতে যাচ্ছে, যাদের নেতৃত্বে আমরা আগাবো, তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে, সহযোগিতা করব। আসলে হিংসা বিদ্বেষ, আমার একটাই কথা ওলামা ইকরামদের নিকট যে আমরা যারা নাকি নেতৃত্বে যাচ্ছে বা নেতৃত্ব দিতে চাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা টেনে পিছনের দিকে নিতে চেষ্টা করব না।
এবং তাদেরকে যদি আমরা সহযোগিতা করি উৎসাহিত দেই তাহলে তারা আগায় যেতে পারবে এবং তাদের সাথে আমরাও এই দিনের কাজে মহৎ কাজে আমরা উৎসাহিত হব এবং আগায় যেতে পারব। তো আমার একটাই কথা যে যারা এই নেজাম ইসলাম পার্টি মুফতি এজাহার বিন মুসা বিন এজাহার নেতৃত্বে এবং আল্লামা সরার আজিজি নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেভাবে চলছে আশা করি আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে সবাই তাদেরকে সহযোগিতা করবো। ইনারা যখনই আমাদেরকে এই আন্দোলনের জন্য এই কাজের জন্য আমাদেরকে ডাকবে তখন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সহযোগিতা করবে বলে আমার বক্তব্য। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রবাসী দুবাই শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা নজির আহমদ। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটি সারা দেশে যে দাওয়াতি মিশন চালু করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আশাবাদী যে আগামী দিনে সারা দেশে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির গণজোয়ারের সৃষ্টি হবে এবং আমরা আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে পেতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আপনাদেরকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বান্দরবন জেলার সংগ্রামী আমির ডাক্তার মাওলানা মঈনুদ্দিন। আজকে বাংলাদেশের করুণ অবস্থা, এই মুহূর্তে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি যদি নেতৃত্ব না দেয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার, বাংলাদেশের আকাশে কালো মেঘ। আজকে যদি আমরা বাংলাদেশের প্রতিটি যেদিকে তাকাই না কেন হত্যা ধর্ষণ খুন রাজনীতি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টিকে এগিয়ে আসতে হবে। বাংলার জমিনে যদি নিজাম ইসলামী নিজাম যদি কায়েম না হয় এদেশের কোনো কল্যাণ নাই, এই জাতির কোনো পরিবর্তন নাই। এই জাতিকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের দেশের জনগণ যদি আমরা ভাগ্যের পরিবর্তন করাতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশে বাংলা ইসলামী নিজাম কায়েম করতে হবে। ইসলামী নিজামের কোনো বিকল্প নাই। সময় স্বল্পতার কারণে আরও অনেক কিছু বলার ছিল, আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ জানাব যেন কোনো জোট টোট সেদিকে জোট জোট হয়ে গেছে সেদিকে দৃষ্টি না দিয়ে আমাদের নিজস্ব কর্মসূচি চাই, আমাদেরকে নিজস্ব কর্মসূচি এগিয়ে নিতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ সফল হতে পারব। এই পর্যায়ে আমাদের সামনে একটি তারানা পরিবেশন করবেন মাওলানা সামিউল ইসলাম। আমি একজন মুসলিম আমার কোনো ভয় নাই, আমি একজন মুসলিম আমার কোনো ভয় নাই, কালিমার পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। আমি একজন মুসলিম আমার কোনো ভয় নাই, কালিমার পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। দেশ নিয়ে গবেষণা করো তোমরা এর সাথে তুলনা যে নাই, যদি ইসলামের উপর আঘাত আসে তোমাদের রক্ষা নাই। কথা ঠিক কিনা বলেন? যদি ইসলামের উপর আঘাত আসে তোমাদের রক্ষা নাই। আমি একজন মুসলিম আমার কোনো ভয় নাই, কালিমার পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। স্বাধীনতা করেছে বাঙালিরা, দর্শিতা হয়েছে মা বোনেরা, লক্ষ মায়ের রক্তে বাংলাদেশ এর সাথে তুলনা যে নাই। কথা ঠিক কিনা বলেন? স্বাধীনতা করেছে বাঙালিরা, দর্শিতা হয়েছে মা বোনেরা, লক্ষ মায়ের রক্তে বাংলাদেশ এর সাথে তুলনা যে নাই। আমি একজন মুসলিম আমার কোনো ভয় নাই। বর্তমানে আসছেন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি জনাব আতিকুর রহমান সিদ্দিকী। তো
আজকে আসলে আমরা আমাদের মুরব্বীদের সংগঠনটা উপভোগ করব, সংগঠনের আজকের এই প্রোগ্রাম উপভোগ করব, আমরা প্রাণ ভরে শুনব, দিক নির্দেশনা নিয়ে যাব। সেজন্য আমরা আজকে এসেছি। আজকে আমরা আসলে কোনো বক্তৃতা করব না, তবে কর্মী ভাইদের উদ্দেশ্যে বলব, আমরা বাংলা ইসলামী ছাত্র সমাজ এদেশে অনেক কাজ করে আসছে, তার ঐতিহ্য ইতিহাস অনেক। বিশেষ করে আজকের এই প্রোগ্রামে এখানে দাঁড়িয়ে আমরা আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে যাচ্ছি, যিনাদের তেক তেতিজ্ঞা এবং শেষ রাতের কান্নার চোখের পানির বিনিময়ে আজকের এই আকাবিরদের সংগঠনটি এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছেন। আমাদের মাঝে আমাদের আকাবিরা যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমরা আজকের এই দিনে আজকের এই মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি একটা জিনিস বলতে চাই, আমরা বাংলা ইসলামী ছাত্র সমাজ সহ এদেশের যত ছাত্র সংগঠনগুলি আছে সবার সাথে আমাদের আলোচনা চলছে। আপনারা জানেন এদেশে ফেরাউনি শিক্ষানীতিকে আবার চালু করতে চাচ্ছে, মুসলমানদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে একেবারে মাটির সাথে ধসিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফেরাউন যে জিনিসটা ভেবেছিল যে আমাকে যদি প্রভু মানাইতে হয় তাহলে ইসলামী শিক্ষা এই দেশ থেকে প্রথমেই সরাইতে হবে। ফেরাউনের উজিররা, ফেরাউনের পরামর্শদাতারা সেই পরামর্শ ফেরাউনকে দিয়েছিল, প্রথমে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, যদি দেন তাহলে এই জাতি প্রভু কী জিনিস, আল্লাহ কী জিনিস, রাসুল কী জিনিস, ইসলাম কী, কিছুই বুঝবে না। যখন আপনি প্রভু দাবি করবেন আনা রব্বুকুমুল আলা, তখন আপনার এই দাবি বাস্তবায়ন হবে। আমরা দেখতে পাচ্ছি তথাকথিত নাস্তিকদের দ্বারা শিক্ষা পরিচালনাগুলি চলছে, বিভাগগুলি সেখানে সেই ফেরাউনি কায়দায় ফেরাউনি শিক্ষানীতি আবার চালু করতে যাচ্ছে এদেশে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশে ফেরাউনি শিক্ষানীতি চলবে না। এদেশের এক ইঞ্চি মাটি যতদিন স্বাধীন থাকবে, এদেশের ইসলাম তাহজিব তামাদ্দুন মুসলমান ইসলামী সংগঠন সব কিছু থাকবে। আপনারা এই ব্যর্থ প্রয়াস এদেশে কখনো বাস্তবায়ন হবে না। আপনারা জানেন না এদেশ অলিয়া আউলিয়ার দেশ, এদেশ আলেম উলামার দেশ, এদেশ হাফিজজি পীরজি শামসুলক ফরিদপুরীর দেশ, এদেশ মুফতি আমিনী রহিমাহুল্লাহর দেশ, এবং আমাদের মৌজুদ আকাবিররাও আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা বলবো আপনারা এই বিষয়গুলি বিবেচনা করে আমাদের মুরব্বীদের সহযোগিতায় দিক নির্দেশনায় এই ফেরাউনি শিক্ষানীতির বিরুদ্ধে অচিরেই আপনাদের মাঠে আমরা মাঠ পর্যায়ে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করব। তো বনে আসছেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সচিব জনাব এরশাদ বিন জালাল, মাওলানা এরশাদ বিন জালাল। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘকাল পর্যন্ত নিজাম ইসলাম পার্টি নিম্ন অবস্থায় ছিল, বর্তমান এক বছর পর্যন্ত যেই নতুন কমিটি আমরা ছোট্ট একটি হল থেকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিনি হল থেকে যেই কমিটিটা ঘোষণা করা হয়েছিল অল্প কয়েকজনকে নিয়ে, আজকে এক বছরের মাথায় অবশ্যই এই এক বছরের মধ্যে আমরা পরিপূর্ণ এক বছর কাজ করতে পারি নাই, যেহেতু মাঝখানে করোনার মহামারীর কারণে দীর্ঘদিন পর্যন্ত কাজের গ্যাপ ছিল। এরপরেও আলহামদুলিল্লাহ হেঁটে হেঁটে পা পা করে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিজাম ইসলাম পার্টির কমিটি এবং কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক শাখাকে আমি বলবো যে আমরা প্রত্যেক শাখার যে মাসিক বৈঠক নিয়মতান্ত্রিকভাবে আমরা মাসিক বৈঠক করার জন্য চেষ্টা করব। আমরাও ইনশাআল্লাহ উত্তর জেলায় চেষ্টা করতেছি করব, এবং নিজস্ব প্রেস ফেসবুকে আমরা প্রচার, যেই প্রচার মিডিয়াটা আমরা যারা নিজাম ইসলাম পার্টি করি, আমরা হয়তো নিজাম ইসলাম পার্টির মুরব্বীরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি না, সেই হিসেবে আমরা যারা নিজাম ইসলাম পার্টির কমিটির দায়িত্বশীল রয়েছি ছাত্র সমাজের কমিটি আমরা করব, এবং ছাত্র সমাজের বাইদের মাধ্যমে আমরা নিজাম ইসলাম পার্টি এবং ইসলামী ছাত্র সমাজের প্রসার মিডিয়া খোলার জন্য আমরা চেষ্টা করব। যেহেতু বর্তমান যুগ বর্তমান সময়ে সবচেয়ে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসার, সেজন্য আমরা সকলেই প্রসারমুখী হওয়ার জন্য চেষ্টা করব এবং সাংগঠনিক কাজে আমরা সকলে মনোযোগী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুরব্বীদের রেখে যাওয়া আমানত
আল্লামা খতিবা আজম সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আতাহার আলী সাহেব রহমতুল্লাহ আলাই সহ মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমাদের মুরব্বীদের আকাবিরদের এই আমানতকে শক্ত হাতে ধারণ করে সামনে এই আমানতকে আরও বহুদূর এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। ইতিমধ্যে আমাদের ইসলামী শ্রমিক সমাজ গঠিত হয়েছে, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক শ্রমিক সমাজের সংগ্রামী আমির সভাপতি মুফতি ওয়াহিদুজ্জামান। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অনেক আনন্দিত হবেন, গত জানুয়ারি মাসে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির অন্যতম একটি শাখা নিজাম ইসলাম শ্রমিক সমাজ জাতীয় শ্রমিক সমাজ আবির্ভাব হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব নিষ্ঠার সাথে শপথ গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ প্রতি 64 জেলায় ইনশাআল্লাহ এটা একটি সংগঠন দাঁড় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে সেই শ্রমিক সমাজের পক্ষ থেকে আপনার সমস্ত ডেলিগেট ভাইদের কাছে আমি আন্তরিক সেই আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে 64 জেলার মধ্যে আমার এই সংগঠনটি দাঁড় করাইতে পারি, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করে ফোনে আসছেন এক সময়ের তুখোর ছাত্রনেতা যার হাতে আমি সদস্য পূরণ করেছিলাম, আমার সেই প্রিয় লিডার বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম দায়িত্বশীল এবং এক সময়ের ইসলামী ছাত্র সমাজের সংগঠন সচিব জনাব মাওলানা আ হ ম নুরুল কবির হেলালী। জনাব মাওলানা আ হ ম নুরুল কবির হেলালী, আজ যেই মুহূর্তে আমাদের জাতীয় অধিবেশন শুরু হয়েছে, সারা ওয়ার্ল্ডে মুসলিম মিলাতির বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, কলমাগো উম্মার বিরুদ্ধে সারাশি কালচারাল কনভার্সন আক্রমণ শুরু হয়েছে, পশ্চিমা মুলুকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছে, অন্যদিকে বাংলাদেশে চেতনার সংগ্রাম শুরু হয়েছে, অপরদিকে বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা ষড়যন্ত্রের মুখে পড়েছে। চেতনা তৌহিদবাদী চেতনা যেখানে উদ্ভাসিত হবে সেখানে শিরিকের কোনো স্থান নেই, যেখানে শিরিক আসবে সেখানে তৌহিদ পরাজিত বাধ্য হবে। প্রিয় ভাই সমাবেশ, আজ বাংলাদেশে চেতনার কথা দোহাই দিয়ে, মুক্তিযুদ্ধের কথা দোহাই দিয়ে আলমের এক পাশে আলমের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলে, মুক্তিযুদ্ধের ধ্বজধারী যারা, তারা সেই দিন লাল পতাকা উড়িয়ে বলেছিল দুই কুকুরের খামড়া খামড়ি। প্রিয় ভাই আমার, শুধু মুসলমান মুসলিম ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। হুঁশিয়ার এই মঞ্চ থেকে তীব্র নিন্দে জানাচ্ছি, আলমুল ওমাদেরকে জাগাবেন না। আলমুল ওমরা যদি জাগে উঠে বাংলাদেশের তৌহিদি জাগানোর জাগে উঠে, ট্যাংনাফের সাবরাং থেকে শুরু করে রংপুরে হেলি পর্যন্ত কোনো ব্যক্তি পালাবার জায়গা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় সমাবেশ, আমরা কমিশনারদের দাবি করেছিলাম 1985 সালে পূর্ব থেকেই, আমরা যে দাবি করেছিলাম সেই দাবির আলোকে আমরা সনদ পাই নাই দুর্ভাগ্য। আমি হায়াতুল ওলিয়া লিল জামিয়া কমিয়া লিল জামিয়াতুল কমিয়ার মুরব্বিনা জানদের সনির বন্ধ অনুরোধ জানাবো, দাওরা হাদিসের সনদকে আন্তর্জাতিক মান পর্যায়ে নিয়ে যেতে হবে, কারণ এম এর সার্টিফিকেট দিতে পারে ওরাই যারা আন্তর্জাতিকভাবে শিক্ষিত। এপিলেশন কমাতে সমন্বয় নির্বাচনী আন্দোলনে সনদ নিতে হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সনদের এই গড়িমিশ্রির কারণে হাঁটাধারি পটিয়া বাংলাদেশের জামিয়া যেগুলো আছে আমার ভাইয়েরা আজকে জামিয়া আজহারে ভর্তি হতে পারতেছে না, উম্মুল কুরা যেতে পারতেছে না, লখনউতে যেতে পারতেছে না, কারণ এই জোটটা ভেঙে ফেলতে হবে। বাঙালির একটি শর্ত, সেটা শর্ত কি, জামিয়া আজহারে যেতে হলে কাফিয়ার সনদের প্রয়োজন হয়, কাফিয়ার সনদের আগে পূর্বে পরে সর্বেকে সনদের প্রয়োজন হয়, সর্বেকে পরে মেসকাজ, এরপরে যাওয়ার আসতেছে মাস্টার ডিগ্রি অর্জনের পূর্বে অনার্সের প্রয়োজন হয়, অনার্সের পরে
এমফিলের প্রয়োজন হয়, এমফিলের ফলে ডক্টরেটের প্রয়োজন হয়। তাই আসুন, জাহেদুল ওলিয়া ইলজামিয়াতের কমিয়ার মুরব্বী আজানদার কাছে আমি সনির্বন্ধ অনুরোধ জানাব, যে সমস্ত জামিয়া আছে কমি মাদ্রাসা উচ্চতর পর্যায়ে অনার্স বিভাগ চালু করা হোক। অনার্স বিভাগ চালু করার সাথে সাথে মাস্টার যারা অর্জন করবে, দাওরা যারা পড়বে, তারা পোস্ট গ্রাজুয়েশনের অফিসার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আসুন আমরা চ্যাংনগরের সাবরাং থেকে শুরু করে রংপুরের হিলি পর্যন্ত প্রতিটি এলাকায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নিজাম ইসলাম বাড়ির দুর্গ গড়ে তোলে। নিজাম ইসলাম বাড়ির মধ্য দিয়ে আমরা এই দেশের পতাকা, স্বাধীনতার পতাকা যেমনি পেয়েছি, পুরো সংসদের আমলে পরিবর্তন চায়। আমরা যদি সংসদে আমল পরিবর্তন করতে না পারি, এই দেশের মানচিত্র ঠিক থাকবে কিনা সন্দেহ আছে। এই দেশের স্বাধীনতার সার্বভৌম গ্যারান্টি হচ্ছে বাংলা ভাষা এবং আমার মুসলমান ইসলাম। ইসলাম যদি রক্ষা করা যায়, এই দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষা হবে। সমবেত হয়ার আমার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এক সময়ের আমির নিজাম, এ দেশের মহিলা মাদ্রাসা সমূহের প্রতিষ্ঠাতা, প্রথম যিনি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা আব্দুল মালেক হালিম, হেফাজতে ইসলামের প্রথম মহাসচিব, দ্বিতীয় মহাসচিব মাওলানা আব্দুল মালেক হালিম সাহেবের প্রতিনিধি এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা আব্দুল মালেক হালিম সাহেবের পক্ষ থেকে মাওলানা আনিসুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون دنيا کی بت کو دو میں پہلا وگر خدا کا ہم اس کے پاس با ہے وہ پاسبا ہمارا اے عرض پاک تیری حرمت پہ کٹ مرے ہم ہے خون تیری رگوں میں اب تک روا ہمارا سالار کا روا ہے میرے حجاز اپنا اس نام سے ہے باقی আরাম যা হামারা। সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন। সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে মাদ্রাসা শিক্ষার আদর্শ আর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরাতুত তাওবার এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করেছেন। সেই কারণে ওলামায়ে দেওবন্দ 1866 ইংরেজি থেকে শিক্ষার ধিক্কার প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। 1971 সনের পূর্বে বাংলাদেশ ছিল না, 1947 সনের পূর্বে পাকিস্তান ছিল না, একত্রে বলা হতো ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ যখন ইংরেজের দখলে চলে গেল, দারুল উলুম দেওবন্দের প্রধান পৃষ্ঠপোষক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ফতোয়া দিয়েছিলেন হিন্দুস্তান দারুল হারব হয়ে গিয়া, আঙ্গ্রেজ কি মুকাবলায় মে জিহাদ করনা ফরজ হো গিয়া। দারুল উলুম দেওবন্দের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ শাহ আব্দুল আজিজের স্বাধীনতা যুদ্ধের ফতোয়ার কারণে তার স্বাধীন হয়ে আছে। 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়ে আছে, 47 সনে পাকিস্তান স্বাধীন হয়ে আছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপরে, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপরে, ভারতের স্বাধীনতা নির্ভর করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার উপরে, ওলামায়ে দেওবন্দের ফতোয়ার কারণে যা স্বাধীন হয়ে আছে, ভারত স্বাধীন হয়ে আছে, পাকিস্তান স্বাধীন হয়ে আছে, বাংলাদেশ স্বাধীন হয়ে আছে। আগামী দিনে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে ওলামায়ে দেওবন্দের সংগঠন নিজাম ইসলামকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। সমবেত হয়রা আমার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সময়ের আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব মাওলানা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের প্রতিনিধি, তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা আরিফুর রহমান। মাওলানা আরিফুর রহমান,
বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সম্পর্কে ডক্টর সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি ওনার পক্ষ থেকে আপনাদের খেদমতে পেশ করে বিদায় নেব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি হচ্ছে অত্যন্ত প্রাচীনতম একটি দল। বাংলাদেশের স্বনামধন্য বুজুর্গারেদিনদের একটি প্ল্যাটফর্ম, এটি অত্যন্ত মকবুলিয়ত দরজার একটি সংগঠন। সেজন্য আমাদের পীর, আমাদের শায়খ তাহরিকে খতবে নবুয়তের আমির আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসীর অনুরোধ এবং আবেদন হচ্ছে এই সংগঠনকে আরও শক্তিশালী করে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে, বর্তমানে দুঃখজনক হলেও সত্য, কাদিয়ানিদের যেই ষড়যন্ত্র হচ্ছে ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের বিপক্ষে, তার জবাবে প্রতিবাদী হতে হবে প্রতিটি সংগঠন, প্রতিটি ইসলামী সংগঠন, প্রত্যেক ঘরনার আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া ইসলাম ও মুসলমানদের, ওলামায়ে কেরামদের, মুমিনদের আর কোনো রাস্তা খোলা নাই। কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে বর্তমানে প্রতিটি সংগঠন, প্রতিটি মাসলাক একত্রিত হয়ে যাচ্ছে। গতকালেও সম্মিলিত কাদি খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির একটি বিশাল সমাবেশ হয়েছে। সেজন্য হুজুরের একটাই কথা, একটাই স্লোগানে আজকে সারা বাংলাদেশ উনি সফর করে যাচ্ছেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। অতএব দিন ইসলামের স্বার্থে হুজুরের একান্ত আবেদন, আপনাদের এই রাজনৈতিক দলের এজেন্ডাগুলির মধ্যে একটি এজেন্ডা হওয়া উচিত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি থেকেও হওয়া আবেদন হুজুর জানিয়েছেন। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি। নেজাম ইসলাম পার্টি একটি ঐতিহাসিক দল, একটি ঐতিহ্যবাহী দল, এটা আমরা সবাই জানি। এনএম ইসলাম পার্টি 1954 সালে যে অবদান রেখেছে ইসলামী শিক্ষা ব্যবস্থায়, এনএম ইসলাম পার্টি অবদান রেখেছে কই মাদ্রাসা শিক্ষা বোর্ডে, নেজাম ইসলাম পার্টি অবদান রেখেছে বর্তমান যে আরও বিশ্ববিদ্যালয় করেছে বর্তমান সরকার, এর অবদান হচ্ছে নেজাম ইসলাম পার্টি। দারুল হাদিস সনদে এই যে এম এ মান দেওয়া হয়েছে, এটা ইসলামী ছাত্র সমাজের অবদান, এটা নেজাম ইসলাম পার্টির অবদান। চার দলীয় জোটে নেজাম ইসলাম পার্টি অবদান রেখেছে, ইসলামী ঐক্য জোটে নেজাম ইসলাম পার্টির অবদান রেখেছে, হেফাজত ইসলাম বাংলাদেশে নেজাম ইসলাম পার্টি অবদান রেখেছে। প্রিয় বন্ধুরা আমার, এই ধরনের পার্টি, এটা হচ্ছে আমাদের মুরব্বীদের সংগঠন, এটা হচ্ছে ফাদার সংগঠন। বর্তমান যারা ইসলামী আন্দোলনের নামে, ইসলামী সংগঠনের নামে কাজ করছে, সবার পিতা দাদারা সব নেজাম ইসলাম পার্টির। সুতরাং আমি বলবো, আপনারা যদি এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে নেজাম ইসলাম পার্টির পতাকা উত্তোলনে সমবেত হয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি একটা কথা বলে শেষ করছি। বর্তমান সরকারকে বলবো, আপনার বাবা শেখ হাসিনাকে বলছি, প্রধানমন্ত্রী মহোদয়কে বলছি, আপনাকে, আপনার বাবা এই নেজাম ইসলাম পার্টির প্রশংসা করেছেন, মানে আতাহের রহমদুল্লাহ রায়ের সাথে কাজ করেছে, প্রশংসা করেছেন, এবং আপনার সেক্রেটারি জিল্লুর রহমান পার্লামেন্টে বসে নেজাম ইসলাম পার্টিকে জনদ্রোহী দল বলেছেন। সুতরাং আমি আহ্বান জানাবো আজকের এই আমাদের অধিবেশনের পক্ষ থেকে, নেজাম ইসলাম পার্টি নিয়ে আপনি কোনো ষড়যন্ত্র করবেন না। আমি বিভিন্ন পাঠ্যপুস্তক বইতে, এবং আপনি মরহুম শেখ মুজিবের শতবর্ষ বার্ষিকীতে আপনি নেজাম ইসলাম পার্টি নিয়ে আপনি বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মন্তব্য করতে যাচ্ছেন। আমি আহ্বান জানাবো আপনি বামপন্থী যারা বন্ধু আছে, এদের প্রয়োজনে আপনি কাজ করছেন। আমি এই অধিবেশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এই ধরনের যদি আপনি যদি এই সমস্ত কথাগুলো যদি প্রত্যাখ্যান না করেন, এই সমস্ত কথাগুলো যদি আপনি ডিলিট না করেন আপনার লেখা থেকে, তাহলে এদেশের তহিদি জনতা আন্দোলন করবে, সংগ্রাম করবে, এবং এই দেশের তহিদি জনতা আপনাকে প্রত্যাখ্যান করবে। আমি সবাইকে, সব বন্ধুকে, সব নেজাম ইসলাম পার্টির নেতাকর্মীদেরকে অন্তত একদিনের জন্য হলো প্রতি জুমাবার এই দাওয়াতি দিন ঘোষণা করে কাজ করার জন্য আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি তুখোর ও ছাত্র নেতা
জনাব মঞ্জুরুল কাদের চৌধুরী, অধ্যাপক মঞ্জুরুল কাদের চৌধুরী। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি তার জন্মলগ্ন থেকে এই উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা রেখে এসেছেন এতক্ষণ ধরে আপনারা তা শুনেছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বর্তমানে আমির নিজাম ইসলাম পার্টির নেতৃত্বে এবং মহাসচিবের নেতৃত্বে যেই নবজাগ্রত সূচনা করেছেন তারই ফলশ্রুতি আজকে আমাদের এই বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ এখানে উপস্থিত হয়েছেন। এই একটি অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন জেলার মধ্যে যারা কাজ করেছি তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আশা করি আমরা আমাদের কর্মসূচি নিয়ে এখান থেকে আবার ছড়িয়ে পড়ব এবং আগামী কর্মসূচি আগামী সমাবেশে ইনশাআল্লাহ 64টি জেলার প্রতিনিধি নিয়ে আমরা উপস্থিত হব। এইটাই আমাদের আজকের অঙ্গীকার হওয়া উচিত। নিজাম ইসলাম পার্টির যে কর্মনীতি আছে, যে দাওয়াতি প্রোগ্রাম আছে, আজকে থেকে নিয়ে সেটা আমাদের প্রত্যেকটি দিনের 24 ঘন্টায়, প্রত্যেকটি সপ্তাহ, প্রত্যেকটি মাসের, প্রত্যেকটি বছরের আমাদের এই কর্মসূচিগুলি আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। তবেই আমরা আমাদের যেই উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করার সেই কাজে সফল হব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আবার দেখা হবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এক সময়ের তখর ছাত্র নেতা, ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব ডাক্তার মাওলানা ইলিয়াস খান, বর্তমান যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটির ডাক্তার ইলিয়াস খান। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এদেশের ৫৬,০০০ বর্গ মাইলের এ ভূমিগুলোকে কৃষকদের কাছে ফিরিয়ে দিতে চায়। এদেশের শিল্প কারখানাগুলো শ্রমিকদেরকে দিয়ে দিতে চায়। যদি আমরা এটা করতে পারি তাহলে বাংলাদেশ একটি কল্যাণ এবং সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। এ কর্মসূচি বাস্তবায়নে, এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে নিজাম ইসলাম পার্টির পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে এবং প্রত্যন্ত অঞ্চলে এই পার্টির দাওয়াতি কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এবং আজকের এই অধিবেশনে যোগদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ঐতিহ্যবাহী খানকা শাহাতলি পীর সাহেব, শাহাতলি পীর সাহেবের বড় সাহেব জাদা মাওলানা হেলাল উদ্দিন শাহাতলি, হুসাইন আহমদ শাহাতলি হেলাল। বাংলাদেশ নিজামী ইসলাম পার্টিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। এটি আমাদের আকাবের এবং আসলাবদের অনুসৃত পথ এবং মতের একটি সমন্বিত প্রয়াস। যেনারা আমাদের বাপদাদা হতে শুরু করে আমরা যাদের ধুলিকণায় ধন্য, সেসব বুজুর্গানে দিন মুরব্বিয়ানে কেরামরা সকলেই আমাদের এই নিজাম ইসলাম পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা ইতিমধ্যে এর সাংগঠনিক অনেক কথাবার্তা আপনারা শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না। আজ থেকে 100 বছর পূর্বে কবি সম্রাট আল্লামা ইকবাল যে কথাটা বলেছিলেন সেই কথাটা বলেই আমি শেষ করে দেব। তিনি বলেছিলেন, হিকমত হায় হামারি মগর উল্লু বনকর বাইট রাহে হে হাম। যে কৃষ্টি সভ্যতা ভব্যতা সব কিছুই তো আমাদের, আজকে আমরা পেঁচার মতো ঘরে বসে আছি। এই যে সিংহাসন
এই যে কুতুব মিনার, লাল কেল্লা, ময়ূর সিংহাসন, তাজমহল সবই তো মুসলমানদের ক্রিস্টি কালচার, ঠিক কিনা? এরপরে দ্বিতীয় কথা, জিয়াফত হায় হামারি মগর ভুকে মর রহে হে হাম, আমার বাড়িতে মেহমানদারি হচ্ছে অথচ আমি ভুকায় কষ্ট পাচ্ছি। আজকে পুরা বিশ্বের মধ্যে যত সম্পদ, তেল, পেট্রোল, ইউরেনিয়াম, প্লাটিনাম যত কিছু আছে, হীরা জহরত সব কিছু মুসলমানদের রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? কিন্তু আজকে ইহুদি নাসারাদের করাল গ্রাসে সব কিছু তাদের আয়ত্তে চলে গেছে। সুতরাং এই হালত হয়েছে একমাত্র আমাদের একটাই কারণ, সেটা হলো জামাইয়াত না থাকার কারণে। আমাদের মধ্যে একতাবদ্ধতা, সুশৃঙ্খলতা না থাকার কারণে আমাদের এই সম্পদ, আমাদের এই সভ্যতা ভব্যতা আজকে হারাতে বসেছে। আমি আজকে দিল খুলে বলতে চাই যে যে সমস্ত মুরব্বিয়ানে কেরামদেরকে আমরা স্মরণ করি, আজও যাদের চরিত্রের মধ্যে কালিমা কলম ধরার মতো দুঃসাহস আজও পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ পারবেও না, এই সমস্ত আকাবের আসলাফরা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, আমাদেরকে এই রাস্তা বাতিয়ে গেছেন। আমরা যদি এই পতাকা তলে সমবেত হয়ে যাই, আল্লাহর রহমতে হুকুমতও আমাদের চলে আসবে, মানব জিন্দগিতে, পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় জিন্দগিতে আমাদের কল্যাণ, সফলতা, শান্তি নেমে আসবে। তো ভাই, আমি আজকে এতটুকু কথা বলবো যে আর দূরত্ব বজায় না রেখে আমাদের এই নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় আমাদের বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি যে কোনো পরিকল্পনা, যে কোনো আহ্বান আমাদেরকে দিবেন, সর্বপ্রথম প্রথম কাতারে আমি থাকবো ইনশাআল্লাহ। তো বনে আসছেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী। তো সর্বপ্রথমে আমি সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি, পাশাপাশি আমাদের এই অধিবেশনের আজকের সম্মানিত সভাপতি আল্লামা সরোয়ার কামাল আজিজি দামাত বারকতুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন, বর্ষিয়ার নেতা, উপদেষ্টা কমিটির প্রধান জনাব আল্লামা ফজলুর রহমান সাহেব উপবিষ্ট আছেন, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব আল্লামা মুসা বিন ইজহার মঞ্চে উপবিষ্ট আছেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, মঞ্চে উপবিষ্ট আছেন মেজর জেনারেল, মঞ্চে উপবিষ্ট আছেন খেলাফত মজলিসের সম্মানিত সংগ্রামী মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব আল্লামা ইউসুফি সাহেব, আব্দুর রব ইউসুফি সাহেব, অন্য নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় প্রত্যেকটি জেলা পর্যায়ের সংগ্রামী আমির ও মহাসচিবগণ, এবং আমার অন্তঃস্থল থেকে যাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, সে হইল আমার প্রাণের ছাত্র সমাজের সংগ্রামী ছাত্র সমাজের সদস্যবৃন্দ। আজকে জাতি একটা ক্লান্তিকাল অতিক্রম করছেন, আসলে লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ এখানে নাই, অনেক বক্তা আছেন, আমরা শুধু তাদের কথাই শুনব। তো আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটি সুনির্দিষ্ট বিষয় থেকে আমরা জানতে চাই আমাদেরকে, যে জাতি এখন দ্বিধাবিভক্ত, আমরা কোন পথে এগোলে এই এই এখনো কঠিন পরিস্থিতি থেকে আমরা জাতি নাজাত প্রাপ্ত হতে পারে। দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, এক সময় বার্মাতে আপনারা শুনছেন 2017 সালে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যেটা গণহত্যার সামিল বলে আখ্যায়িত করা হয়েছে, সেখানেও নিজাম ইসলাম পার্টির ভূয়সী প্রশংসা ছিল। এই কারণে তারা অকাতরে প্রত্যেকটি কর্মী টেকনাফে, কক্সবাজারে যেভাবে সম্ভব হয়েছে তারা সেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল।
आज के आमादेर देशेर अभ्यंतरेर अवस्था अत्यंत नाजुक। गुम खून अन्याय अत्याचार दुर्नीति निर्यातन एर थेके परित्राणेर एकटाई पथ हच्छे ऐक्य। ऐक्य छाड़ा आमादेर आर कोनो उपाय नेई। আমি বলেছিলাম যে আতা আমরুল্লাহ ফালা তাস্তা জিলুন, আপনারা সকলেই জানেন এই আয়াতের অর্থ এবং তফসির। এই জন্য নিজাম ইসলাম আপনাদের সকলের পাশে আছে, থাকবে, এবং এই দেশের যতক্ষণে মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত নিজাম ইসলাম পার্টি আপনাদের কাছে থাকবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রবীণ আলেমিদ্দিন হযরত মাওলানা হাফেজ সালামতুল্লাহ। আপনারা সকলে জানেন आज के अनेक दिन पर এই রকম একটা অধিবেশন আমরা উপহার পেয়েছি। এই জন্য জাতীয় নেতৃবৃন্দ যারা আমাদের দায়িত্বে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আল্লাহর শুকরিয়া জানাই যে আমরা এই রকম একটা অধিবেশনের জন্য অনেক দিন ধরে আগ্রহ করে বসে আছিলাম। আজকে সেই আশা পূরণ হয়েছে। শুধুমাত্র এক বছরের মাথায় তারা এই আমাদেরকে অধিবেশন উপহার দিয়েছেন। আমরা আশা করব আগামী দিনেও আপনাদের নেতৃত্বে আমরা বাংলাদেশের যে আনাসে কানাসে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা নিজাম ইসলামের কাজ করব। কারণ এই নিজাম ইসলাম শুধুমাত্র একটি দল যারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তারা শাহাদত বরণ করতে প্রস্তুত। আমাদের দুটি পথ, হয়তো আমাদের কেয়াদত হয়তো বা শাহাদত। এই ছাড়াই বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি এই যে বিভিন্ন জানা বেবিচার যেভাবে সৈলাব হয়ে জগদ্দল পাথরের মতো একটি শক্তি আজকে বাংলাদেশের মসনদে বসে আছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার এই জাতি আর কোনো পথ নাই। সেই জন্য আজকে আমাদের শপথ নিতে হবে, শাহাদতের শপথ নিতে হবে। শাহাদতের শপথ যদি নিয়ে আমরা যদি মাঠে ময়দানে কাজ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজিনুল্লাহ আল্লাহর ফরত থেকে আমার তরফ থেকে আমাদের উপর আল্লাহর রহমত নাজল হবে, আমরা ইনশাআল্লাহ এদেশে ইসলামী রাজ কায়েম করতে পারবো, তখন এই মুক্তি আসবে এই জাতির এই দেশের। এই আহ্বান জানিয়ে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যেন নিজাম ইসলামের কাজ করতে পারি, ইসলামের কাজ করতে পারি। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির প্রখ্যাত মুহাদ্দিস মুফতি মোহাম্মদ আলী। মুফতি মোহাম্মদ আলী, আমি আজকে আমাদের এই নিজাম ইসলাম পার্টির এই সুন্দর এবং এত বড় অধিবেশন দেখে সকলকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কথা অনেক কিছু বলার ছিল, সময় কম, তাই আমি একটা কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আমি ছোটবেলা থেকে এই নিজাম ইসলাম পার্টির সাথে সম্পৃক্ত আছিলাম শুধু একটা কারণে। 1970 সালে যখন বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছিল তখন আমাদের চট্টগ্রামের হাটহাজারি অঞ্চল থেকে মরহুম মুফতি ইউসুফ সাহেব ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই নিজাম ইসলাম পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ওনার সাথে বাংলাদেশ পাকিস্তান মুসলিম লীগের স্পিকার আপনারা সবাই চিনেন জনাব মরহুম ফজলুল কাদের চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করিতেছিলেন। তখন সারা বাংলাদেশ তথা পূর্ব পশ্চিম পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহি আলাই জীবিত ছিলেন, জনাব ফজলুল কাদের সাহেব মুফতি আজম রহমত প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। উনি একজন বহুত বড় আলেম এবং ব্যক্তিত্ব। তুমি এই নিজাম ইসলাম পার্টির মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে সমর্থন দিয়ে বসিয়ে যাও, এবং এই মুফতি আজম রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রীকে নিয়ে এই নিজাম ইসলাম পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মুফতি ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ভোট দেওয়ার জন্য 2.5 মাইল দূরে ফালকিতে বসে ভোট দেওয়ার জন্য গিয়েছিলেন। এই কথার দ্বারা আপনারা বুঝতে পারেন নিজাম ইসলাম পার্টি এটা কত হক পার্টি এবং কত বড় বুজুর্গদের পার্টি। সেই জন্য আমাদের সকলকে সমস্ত মতভেদ ভুলে গিয়ে
আমাদের যে এখন নেতৃত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ এক বছরের ভিতর আজকে নেজাম ইসলাম পার্টি ঢাকার বুথে এত বড় অধিবেশন আপনাদেরকে উপহার দিয়েছেন। সেজন্য আমি সকলের প্রতি অনুরোধ করব, আমরা সকল এই নেজাম ইসলাম পার্টি হচ্ছে এই ইসলামী সমস্ত পার্টির মা, আর যত পার্টি বর্তমান বাংলাদেশের মধ্যে ইসলামী পার্টির নামে আছে সবগুলার যতগুলা নেতা আছে সভাপতি আছে সবগুলো এক সময় এই নেজাম ইসলাম পার্টির কর্মী ছিল এবং এই কর্মকর্তা ছিল। সেই জন্য আমি বলবো আমরা সকল রাজনৈতিক দল ভুলে গিয়ে মতামত ভুলে গিয়ে এই নেজাম ইসলাম পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশের মধ্যে যেভাবে 1954 সালে এই নেজাম ইসলাম পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করে অনেক মন্ত্রী এমপি এই নেজাম ইসলাম পার্টি থেকে হয়েছিল এবং এই এই এখন আমরা যদি আবার এরকম একটা এই সমস্ত ইসলামী দল একত্রিত হয়ে একটা ফ্রন্ট গঠন করে আমাদের সকল এই মতভেদ ভুলে গিয়ে আবার যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় আবার আমরা 1954 সালের মতো যুক্তফ্রন্টের আমলের মতো আবার আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আব্দুল খালেক নিজামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র সমাজ। নেজাম ইসলাম পার্টি এমন একটি সংগঠন, এতদ অঞ্চলের মাদার অর্গানাইজেশন বলে খ্যাত যে সংগঠন তার নাম হচ্ছে নেজাম ইসলাম পার্টি। প্রায় সকল দলেই এই দল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নেতা বা কর্মী রয়েছে। অতীতে খতিব আজম রহমতুল্লাহ আলের শিক্ষা থেকে আমরা যেটা জেনেছি, পলিটিক্যাল সায়েন্সে গ্রেটার ইন্টারেস্ট একটা কথা আছে, দেশ এবং জাতির প্রয়োজনে দেশ এবং জনগণের কল্যাণে বৃহত্তর স্বার্থে সব সময় ঐক্য করার জন্য নেজাম ইসলাম প্রস্তুত ছিল এবং সেই সকল ঐক্যবদ্ধ আন্দোলনে নেজাম ইসলাম পার্টি নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন যুক্তফ্রন্টের শরিক দল হচ্ছে নেজাম ইসলাম পার্টি। নেজাম ইসলাম সেই পার্টি 56 সালের শাসনতন্ত্র 22 দফা ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র উপহার দিয়েছিল, পার্লামেন্টে পাস করিয়েছিল এবং যেই শাসনতন্ত্রকে বানচাল করার জন্য আইয়ুব খানের মার্শাল্ল এসেছিল। মার্শাল্ল ছাড়া সেদিন 22 দফা কেন্দ্রীয় সরকার অনুমোদন করা তো দূরের কথা, এটা বানচাল করার আর কোনো উপায় ছিল না শুধুমাত্র মার্শাল্ল দেওয়া ছাড়া, এই জন্য তারা মার্শাল্ল দিয়েছিল। আগামী দিনেও যদি দেশ এবং জাতির কল্যাণে কিছু করতে হয় নেজাম ইসলাম পার্টি একমাত্র করতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্যে নেজাম ইসলাম পার্টির সকল নেতৃবৃন্দকে এবং কর্মীদের ভাইদেরকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারাচ্ছন্ন, দেশকে যদি রক্ষা করতে হয় নিজের ইমানকে যদি রক্ষা করতে হয় আবার জাগতে হবে ইনশাআল্লাহ, ফিরে আসবে সেই দিন, সেই সোনালি যুগ, অতীতের গৌরবদীপ্ত ইতিহাস আমরা আবার ফিরে পেতে শুরু করেছি, পাবো ইনশাআল্লাহুল আজিজ। সমবেত বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির জনাব আব্দুর রহমান চৌধুরী, আমাদের খুব পরিচিত মুখ জনাব আব্দুর রহমান চৌধুরী। এই যে দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন ইসলামী দল হচ্ছে নেজাম ইসলাম পার্টি। এই নেজাম ইসলাম পার্টি 1954 সালের মধ্যে 39টি সিট পেয়েছিলেন, আপনার 5 জন ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন। কয়েকদিন আগে একজন বলছে নেজাম ইসলাম নাকি বিলুপ্ত হয়ে গেছে, এদের 50 বছরের মধ্যে ওরাই নাকি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দল এবং নেতা, ওদেরকে আমি একটি মাত্র প্রশ্ন করি 50 বছরে কয়টা সিট পেয়েছেন, কয়টা সিট পেয়েছেন 50 বছরে? আপনারা বেশি বাড়াবাড়ি করিয়েন না, আমরা বাড়াবাড়ি করছি না। তো সুতরাং আপনাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে সেটা আমরা খুব ভালোভাবে জানি, জাতি জানে। নম্বর দুই হচ্ছে আপনারা হেফাজ ইসলাম সম্পর্কে বলছেন, হযরত আল্লামা আহমদ শফির ইন্তেকালের সাথে সাথে হেফাজ ইসলাম শেষ হয়ে গেছে,
তাহলে আপনাদেরকে আমরা ভাববো একটা বিরোধী বিরোধী গ্রুপ আছে, সেই গ্রুপের আপনারা সদস্য। নম্বর তিন, আমাদের দেশে বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেমদেরকে ওয়াইজ জিন্দেগীকে বাধা দেওয়া হচ্ছে, আমি এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। এবং বিভিন্ন মাদ্রাসা হামলা হচ্ছে, এইসবের বিরুদ্ধে নিজাম ইসলামের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং নিজাম ইসলামের আজকের অধিবেশনে প্রমাণ করে দিয়েছে নিজাম ইসলামে বাংলাদেশের একটি শক্তিশালী ইসলামী সংগঠন। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামায়াত ইসলামী সারা যতগুলো দলকে বাংলাদেশে জন্ম নিয়েছে সবগুলো নিজাম ইসলাম থেকে বেরিয়েছে। আপনারা ইতিহাস দেখেন, ভুল ইতিহাস বিকৃতি করবেন না ওদের মতো। তো সুতরাং আজকের অনুষ্ঠানের এই যে কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ মোহাম্মদ ইব্রাহিম, জমা খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা ডক্টর প্রফেসর আহমদ আব্দুল কাদের, জমিয়ত উলামা ইসলামের নায়েব আমির হযরত মাওলানা আব্দুর রব ইউসুফি, জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হালিম সহ আরও যারা নেতৃবৃন্দ আসছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, অন্তরস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং উনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন, সেজন্য দ্বিতীয় ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে দিলাম।